আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার পার্সোনাল ফেসবুক আইডির জন্য একটা আইডি কার্ড বানাবেন। তো মূলত কেমন হবে সেটা দেখুন, বাম পাশে একটা ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে এরকম একটা আইডি কার্ড বানাবেন। তো এটা খুব সহজে, এটা কোনো এটা বানানোর জন্য কোনো ফেসবুক থেকে পারমিশন লাগবে না, এটা সবাই বানাতে পারবেন। তো কীভাবে বানাবেন সেটার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখছেন টেকনো বাংলা, আমি আছি আপনাদের সাথে সামিল। তো চলুন দেরি না করে শুরু। তো শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দিতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update. তো আমরা স্ক্রিনে আসলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে যাবেন, তো সেখানে একটা লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো লিঙ্কটা ঠিক দেখতে এরকম একটা লিঙ্ক হবে। তো আপনারা যে কোনো ব্রাউজারে দিয়ে এই লিঙ্কে যাবেন, লিঙ্কের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওখানে, এই লিঙ্কে যাবেন। যাবার এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে, ফাইন্ড ইয়োর ফেসবুক আইডি। তো আমি যে বলছিলাম যে কীভাবে আপনি যে ফেসবুক আইডি কার্ড বানাবেন, তো তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা দিতে হবে, মানে আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিতে হবে। তো আমার ফেসবুক আইডি লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসি, দাঁড়ানো ওয়েট। তো বন্ধুরা, যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ইউজ করেন তারা অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাবেন, যার পর আপনার প্রোফাইলেই যাবেন। যার যে এখানে এরকম, তারপরে যে এখানে এরকম থ্রি ডট মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কপি টু প্রোফাইল এখানে ক্লিক করবেন। এই যেটা কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করবেন। আর যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ব্যবহার করেন না, যারা লাইট অ্যাপ ইউজ করেন তারা অবশ্যই কী করবেন, তারা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন, যার পর ফেসবুক ডট কমে যাবেন। তারপর আপনার আইডিতে লগ ইন করে নিয়ে আপনার প্রোফাইলে গিয়ে ঠিক এরকম আসবে, এটা থেকে কপি করে নেবেন। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ব্যবহার করছি না, আমি করছি লোকি ক্রোম ব্রাউজার। তো আপনারা এরকম চাইলে যেভাবে আপনার আইডি এই লিঙ্কটা কপি করে নেবেন প্রোফাইল। তো আমি কপি করে নিই, কপি টু লিঙ্ক প্রোফাইল। তো যেখানে এরকম ক্লিক করার পরে এরকম আসবে, এরকম আসার পর আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। তো আমার আইডি প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে গেল। তো তারপর আমি আমার কি ওই পেজে যাব, যে পেজ থেকে আমার আইডি কার্ড বানাতে হবে। তো এখানে আমি যে এই ঘরের ভিতরে আমার আইডি লিঙ্কটা মানে প্রোফাইলের লিঙ্কটা কি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়েছি, তারপর আপনি যেটা করবেন এই ফাইন ফেসবুক আইডিতে ক্লিক করবেন। ভিডিওটা আমি শর্টকাটভাবে করতে যাচ্ছি, কোনো বড় করবো না। তো এখন এরকম আপনার কাছে আইডি লিঙ্ক দেওয়ার পর সাকসেস লেখা আসবে এরকম। তারপর আপনি যাই হোক এরকম কিছু লেখা আসলে আপনি এখান থেকে কী করবেন, এই যে নিচে দেখছেন ক্রিয়েট ফেসবুক আইডি কার্ড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন আমার এরকম একটা আইডি কার্ড বানানো হয়ে গেছে। দেখেন নিন, দেখুন আমার ফেসবুক থেকে আমার একটা আইডি কার্ড বানিয়ে দিয়েছে। তো জাস্ট এটা আপনি কী করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ডাউনলোড আইডি কার্ড। তো এখানে ক্লিক করবেন, ডাউনলোড আইডি কার্ডে ক্লিক করার পর দেখবেন আপনার আইডি কার্ডের ইমেজটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনার ফেসবুক থেকে কেউ দিচ্ছে না, এটা জাস্ট আপনি বানিয়ে নিচ্ছেন নিজের মতো করে। তো ফেসবুক থেকে এখন এরকম কোনো পারমিশন আসলে নেই যে আইডি কার্ড দিচ্ছে, এটা আপনি জাস্ট বানিয়ে নিতে পারেন। হয়তো আপনার অনেক ফ্রেন্ডের কাছে আপনি যদি কেউ ফ্রেন্ডের কাছে পাঠাতে চায় তাকে আইডির নাম না বলে আপনার আইডি কার্ডের ইমেজটা পাঠিয়ে দিতে পারেন, এতে তার জন্য সুন্দর যে আকর্ষণীয় হবে আপনার আইডিটা এবং কি সে পাঠাতে সহজ হবে। তো যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না। এটা ছোটোখাটো একটা টিপস ছিল, এটা কোনো বড় কিছু ছিল না। তো এরপর আসবে একটা ভালো ভিডিও। তো আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।